থেকে দাবি করতেছে? আমি শুনেন, ইমাম মাহাদি দাবি করলে এখন সমস্যা আছে, এটা আসমান থেকে ফয়সালা আসবে। আমি বলছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি মামাত, হ্যাঁ ইনশাআল্লাহ আমি মামাত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। জানি সবার ভালো থাকার কথা না, কারণ সবাই করোনা নিয়ে খুব আতঙ্কিত আছেন। তারপরও আমি দোয়া করব সবার জন্য যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের দেশে যেন আর একজন লোকও করোনা নিয়ে আক্রান্ত না হয়। তো আপনাদের মাঝে আমি একটি বিষয় আজকে উপস্থাপন করতে চাই। বিষয়টি হলো, আমাদের দেশে যুগে যুগে অনেকেই নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে, কিন্তু নতুন একটা পাপী, নতুন একটা লোক নিজেকে ইমাম মেহেদি দাবি করছে। আগে আমরা ভিডিওটি দেখব, পরবর্তীতে আলোচনা করব। অর্থ একমাত্র আল্লাহ ছাড়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা খুব গুপ্ত বিষয়। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু সেটার অর্থ আমি জানি। আলিফ, আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। না না না, ইমাম মাহাদি তার নাম থাকবে না, সে কি ইমাম শব্দের অর্থ নেতা হবে, নেতা। আর মাহদি শব্দের অর্থ কি পথ প্রদর্শক, আমি বলছি হেদায়েত প্রাপ্ত মানে সুপথ প্রাপ্ত, সে হেদায়েত পথে চলবেই না, মানুষকে চালাবে। আমার বাবার নাম শহীদুল্লাহ, আবদুল্লাহ বলছে না, ইমাম মাহাদির বাবার নাম আবদুল্লাহ হতে পারে, শহীদুল্লাহ আবদুল্লাহ। এই আচ্ছা, তার আব্বুর নাম তো হবে ধর্মের ভিতরে। আমি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অন্যরকম আছে অন্য ধর্মে, যে একজন মাইত্রী আসবে, সে কি তার নাম মোহাম্মদ হবে না অন্য নাম হবে? আচ্ছা, হিন্দু ধর্মে তারা কি বলতেছে, যে শেষ জামানায় একজন কল্কি অবতার আসবে। আর বৌদ্ধ ধর্মে বলতেছে গৌতম বৌদ্ধ আসবে। আবার ইহুদিরা বলতেছে কি দাজ্জাল আসবে, আর খ্রিস্টানরা বলতে ঈসা আলাইহিস সালাম আসবে। বিশাল বিস্ফোরণ ঘটবে, 70,000 লোক অন্ধ হয়ে যাবে, বধির হয়ে যাবে, কথা বলতে পারবে না, কানেও শুনবে না। আর 70,000 মহিলার সতীর্থ নষ্ট হয়ে যাবে, পর্দা ফেটে যাবে। এখন কি আপনি ইমাম মাহাদি নিজেকে দাবি করতেছেন? আমি শুনেন, ইমাম মাহাদি দাবি করলে এখন সমস্যা আছে, এটা আসমান থেকে ফয়সালা আসবে। আমি বলছি যে ইমাম মাহাদির যে সিনটপ গুলো এখন মনে করেন তার না। আচ্ছা এই শুনেন, আপনি ইমাম মাহাদি কি হিসেবে দাবি করছেন? আপনি কি বলছেন? আমি বলি কিছুক্ষণ আগে আমার একটু বলছেন কি আপনি ইমাম মাহাদি? আমি বলছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি। ইমাম, সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, মাঝখানে আমি একটু কথা বলি। লোকটি নিজেকে দাবি করছে ইমাম মাহাদি হিসাবে, সামনে যে 29 তারিখটা আসবে সেই তারিখে ওনার এই ইমাম মাহাদির প্রকাশটা পাবে। তার মধ্যে দিয়ে কিছু সিনটমের কথা উনি বললেন, যে অনেক লোক অন্ধ হয়ে যাবে এবং অনেক মা বোনদের সম্মান হবে নষ্ট হবে। তো এর ভিতর থেকে উনি ওনার ইমাম মাহাদিটা প্রকাশ পাবে। তো এর পরে যদি উনি ইমাম মেহেদি হিসেবে প্রকাশ না পায়, বা বর্তমানে যে উনি বলেছেন, আপনাদের কি মনে হচ্ছে, এরকম যুগে যুগে অনেকেই বলেছে, তো আপনাদের কি মনে হচ্ছে যে উনি আসলে কি ইমাম মেহেদি হিসাবে আমাদের কাছে আসছেন কি না, বা আপনাদের একটু মতামত চাচ্ছি, বা লোকটাকে কি করা উচিত আর একটু শুনুন। আমি আপনাকে বলি, এই ধরনের ফালতু দাবিদার করা ইসলামে বৈধতা না, বৈধতা নাই। ইমাম মাহাদি তো বাংলাদেশে আসার কথা না। ইয়েস, আসতে পারে, কেন আসতে পারে? আমি বলি আপনি অযুক্তি কথা বলেন না, এই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, বুঝছেন? এই ধরনের, শুনেন, মক্কা থেকে আত্মপ্রকাশ করবে, এই আমি আপনাকে বলি, এই ধরনের বিভ্রান্তিকর কথা ছড়াবেন না। আমরা দুইজন তিনজনে আলেম, আলেম না? ইমাম মাহাদি যতগুলো নমুনা থাকবে, যেগুলো আলামত থাকবে, তার কিছুই না আপনার মধ্যে। আজান হয়ে গেছে, আমার চলছে, আপনি এখানে কেন? আপনারা আমাকে জোর করে বলেছিলেন যে আপনি কি ইমাম মাহাদি? আমি বলছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি বলে নেই, এতক্ষণ পর্যন্ত যেহেতু কোন ধরনের ঝড়ঝাপটা আসে নাই, ইনশাআল্লাহ সামনে আর কোনো বিপদ আসবে না, হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইমাম মাহাদি। কারণ কি আপনারা আমাকে মারবেন? আমি তো দাজ্জালের কথা বলি নাই, যদি দাজ্জালের কথা বলতাম
আচ্ছা, ইমাম মাহাদি পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে কতটুকু পর্যন্ত? আরেকজন সে মদিনায় আশ্রয় গ্রহণ করবে, মক্কায় আশ্রয় গ্রহণ করবে। তোমরা তার সাথে কি ঝগড়ায় বিবাদে লিপ্ত হইও না, সে আল্লাহর মাহাদি, কারণ আল্লাহর পক্ষ থেকে তখন কি হবে, আজাব গজব নাজিল হবে ইনশাআল্লাহ। এর আগে কিছুদিন একজন দাবি করলো দাড়ি নাই, মোচ নাই, কিচ্ছু নাই, সে ইমাম মাহাদি। আপনার মতন পাগল ছাগল শুরু করছেন ইমাম মাহাদি, কি ধরনের কথা, উদ্ভট কথাবার্তা? আচ্ছা বলেন তো, হিন্দু ধর্ম আগে না মুসলমান ধর্ম? মুসলমান ধর্ম। আচ্ছা একটু বলেন, আপনি বলেন কোনটা? অলরেডি উনি সবাইকে একটি কি বলে একটি থ্রেড দিয়ে দিয়েছে যে ইমাম মাহাদির সাথে ভুলেও ঝগড়া করো না, তর্ক করবে অনেকে, তো ওনার সাথে তর্ক করা যাবে না। যারা তর্ক করছে তারা খুবই ভয়ে আছে বা ভয় থাকা উচিত, ভবিষ্যতে ওনাদের কী হবে, তর্ক করা যাবে না। যদি কেউ ইমাম মেহেদি দাবি করে তাকে নিয়ে কেউ তর্ক করবেন না, তারপর দেখি শুনি। হিন্দু ধর্ম অনেক আগে থেকে, এই যে ভাইয়া শোনেন, আমি বলি শোনেন, হিন্দুদের তো কোনো ধর্ম নেই, ধর্ম নাই, আলাদা একটা নিজেরা তৈরি করা, সিরাতাল দাল বললেন, গদ একটা দাল একটা, ওয়াদ না তো ওয়ালাদ। আপনার সুরা হাতে পড়তে যে আপনার ওযু ছুটে যাচ্ছে, আপনি ইমাম মাহদি দাবি করেন? আপনি গান গান, এই ধরনের শোনেন, এই ধরনের উদ্ভট কোনো কথাবার্তা বলেন না। আমি তো কোনো গান পারি না, আপনি গান গাইলেন কিভাবে? শুনেন, আমি আপনাকে বলি, এই ধরনের উদ্ভট কথাবার্তা সমাজে কোথাও বলবেন, বাংলাদেশ অন্তত বলবেন না, বললে মুসিবতে পড়বেন। আচ্ছা আর বলবো না, সরি বলছেন তো? সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের মনে কতটুকু দাগ কেটেছে বা কতটুকু কষ্ট লেগেছে আমি আসলে জানি না, তবে আমার খুব কষ্ট লেগেছে যে প্রায় মাঝে মধ্যেই এরকম কিছু লোক নিজেকে দাবি করেন ইমাম মাহাদি হিসাবে, যেমনটা দাবি করেছিলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তো আপনারা তো জানেন এরকম কত নাস্তিক বা এই ধরনের কত কুলাঙ্গার আমাদের এই বাংলার জমিনে অথবা সারা বিশ্বে কতজন নিজেকে দাবি করেছে এরকম ইমাম মাহাদি হিসাবে। আমি খুবই ব্যথিত হচ্ছি যে যখন আমাদের সমস্ত বিশ্বে এরকম একটি করোনা ভাইরাস নিয়ে মানুষকে
বিভ্রান্তমূলক বিভিন্ন রকম নানা রকম পোস্ট করা হচ্ছে, তার ভিতরে এরকম একজন লোক দাবি করছে ইমাম মাহদী হিসাবে। আপনারা পোস্ট করে লোকটির সমস্ত জায়গা ছড়িয়ে দিন এবং লোকটির ব্যাপারে যেন প্রশাসন ব্যবস্থা নেয় সে ব্যবস্থা করবেন। ভালো থাকবেন।